হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনির্বাণ তোমরা দেখছো প্রো টেকনিক্যাল তো আজকে ফিটার ট্রেড কিংবা ইঞ্জিনিয়ারিং ট্রেডের একটি গুরুত্বপূর্ণ টুল বা হ্যান্ড টুল যে কোনো একটা তোমরা বলতে পারো সেই হ্যামার নিয়ে আলোচনা করবো তো হ্যামার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশানের একটি গুরুত্বপূর্ণ টুল হ্যামারকে প্রধানত স্ট্রাইকিং টুলস বলা হয় কারণ হ্যামার দিয়ে স্ট্রাইক করা হয় বা ফোর্স করা হয় এছাড়া আমরা চিপিং করার ক্ষেত্রে হ্যামার ইউস করতে পারি পাঞ্চিং করতে আমরা হ্যামার ইউজ করি চিপিং করার ক্ষেত্রে বলতে কোনো কিছু চিজেল দিয়ে চিপিং করতে গেলে আমরা হ্যামার ইউজ করি এছাড়া চিপিং হ্যামারও পাওয়া যায় তো চিপিং হ্যামারও আমরা ইউস করি পাঞ্চ দিয়ে যখন আমরা কোনো মেটেরিয়ালে পাঞ্চিং করি পাঞ্চের ওপর হ্যামার দিয়ে স্ট্রোক করে আমরা পাঞ্চিং করতে পারি এছাড়া স্ট্রেটনিং কোনো বেন্ট মেটেরিয়াল বা কোনো বেন্ট শিটকে সোজা করতে আমরা হ্যামার ইউজ করি এছাড়া কোনো স্ট্রেট রড কিংবা স্ট্রেট শিটকে বেন্ট করতেও আমরা হ্যামার ইউজ করি এছাড়া স্ট্রোক করতে ফোর্স ফোর্জিংয়ের ক্ষেত্রে আমরা হ্যামার ইউজ করি ফোর্জ করতে কোনো মেটেরিয়ালসকে ফোর্জ করতে ইউজ করি এছাড়া হ্যামার দিয়ে রিবেটিংও করা হয় কোনো রিবেট করার পর রিবেটের মাথাটা আমরা ভেঙে দিই হ্যামার দিয়ে ইউজ করে তো হ্যামার একটি গুরুত্বপূর্ণ টুল প্রতিটা ইঞ্জিনিয়ার কিংবা টেকনিশিয়ানের হ্যামারের প্রতি ওয়াকিবহল হওয়া দরকার সব রকম হ্যামার সম্পর্কে জানা উচিত তো আজকের ভিডিওতে আমি হ্যামার্সের বিভিন্ন টাইপস বলবো এবং তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশান বলবো তো সবার প্রথমে জেনে নেওয়া যাক হ্যামার তৈরি হয় কি দিয়ে হ্যামার প্রধানত ডফ ফোর্স কার্বন স্টিল কিংবা হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয় কারণ তোমরা দেখছই হ্যামার একটা স্ট্রাইকিং টুল তো স্ট্রাইকিং টুলের সব সময় ক্ষমতা বেশি থাকতে হবে এছাড়া অন্যান্য যেসব হ্যামার হয় সেগুলো ব্রাশ কিংবা কপার প্লাস্টিক ছোটোখাটো হ্যামার হতেই পারে এছাড়া কাঠেরও হ্যামার হয় যেটাকে মিলেট বলে তো মেন যে স্টিল হ্যামার স্টিল হ্যামার ডফ ফোর্স কার্বন স্টিল কিংবা হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয় তো এবার আমরা যাচ্ছি হ্যামার্সের বিভিন্ন পার্ট সম্পর্কে একটা হ্যামারের প্রধানত দুটো পার্ট হয় ওপরের পার্টটাকে বলে হেড এবং নিচে হ্যান্ডেল হেডটা তৈরি হয় মেটেরিয়ালস দিয়ে এবং হ্যান্ডেলটা তৈরি থাকে উডের হ্যান্ডেল থাকে সব সময় উডেন বা কাঠের হ্যান্ডেল তো আমরা এবার হ্যামার্সের যে পার্টস সেই পার্টগুলো আলাদা আলাদাভাবে দেখব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্কিনে হ্যান্ডেলটি হ্যান্ডেলের নিচে যেটা মেন গোল পার্টস থাকে সমান তো সেটাকে বলে ফেস যেটা সব থেকে বড়ো থাকে যেটা দিয়ে আমরা স্ট্রাইক করি ফেসের ঠিক উল্টো দিকে থাকে পিন পিন আর ফেসের মাঝখানে থাকে নিক এবং ওয়েজ আর তার অপোজিটে থাকে চিক তো হ্যামার আমরা যখন ইউজ করব তো হ্যামারের প্রতিটা পার্ট সম্পর্কে আমাদের জানতে হবে এবং এটাও জানতে হবে যে হ্যামারের হ্যান্ডেল কেন কাঠের হয় হ্যামার একটি স্ট্রাইকিং টুলস আমরা দেখলাম যখন আমরা স্ট্রাইকিং টুল দিয়ে কোনো জায়গায় স্ট্রাইক করবো বা সেখানে মারব তখন যেখানে যে হ্যাঁ যে ভাইব্রেশানটা উৎপন্ন হবে সেই ভাইব্রেশনটা যাতে আমাদের হাতে না লাগে সেই জন্য আমরা হ্যামারে উডেন হ্যান্ডেল ইউজ করি সো এখান থেকে কোয়েশ্চেন আসে এই ব্যাপারগুলো যেগুলো বলছি তোমরা এগুলো মনে রাখো কিংবা নোট করে নাও খুব ইম্পর্টেন্ট জিনিস এবং কনসেপ্টটা সময় জানা দরকার ক্লিয়ার হওয়া দরকার কনসেপ্টটা সো এবার আমি যাব টাইপস অফ হ্যামার তো হ্যামার প্রধানত তার বিভিন্ন কাজের ওপর এবং আকারের ওপর বিশেষ করে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তো ভিউয়ার্স আমরা হ্যামারের টাইপে সবার প্রথমে দেখব বল পিন হ্যামার তো তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ বল পিন হ্যামারের যে পিনটা হয় সেটা অর্ধ গোলাকার গোল টাইপের হয় এই বল হ্যামারকে আমরা দেখেই চিনতে পারি আর এই বল পিন হ্যামারের ইউজ বলপিন পিন হ্যামার প্রধানত স্ট্রোক করে কোনো রিবেটের ক্ষেত্রে রিবেটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় নেক্সট পিন হ্যামার ক্রস পিন হ্যামারের পিনটা নাইনটি ডিগ্রি ক্রস থাকে হ্যান্ডেলের সাথে তো এটা দিয়ে কোনো ফোরজিং মেটেরিয়ালসকে পুশ করে দেওয়ার কাজে ইউজ করা হয় নেক্সট স্ট্রেট পিন হ্যামার স্ট্রেট পিন হ্যামারের যে পিনটা থাকে সেটা ক্রস পিনের মতোই ত্রিভুজ থাকে কিন্তু এটি হ্যান্ডেলের সাথে সমান থাকে তাই একে স্ট্রেট পিন হ্যামার বলে এটাও ক্রস পিনের মতো সেম কাজেই ইউজ করা হয় তোমরা মাথায় রাখবে সবসময় বল পিন হ্যামারকে ইঞ্জিনিয়ারিং হ্যামারও বলা হয় বল পিন হ্যামার এমন একটি হ্যামার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয় এছাড়া রয়েছে আদার টাইপস অফ হ্যামার এছাড়া রয়েছে ক্ল হ্যামার ক্ল হ্যামার দিয়ে আমরা যে উডেন ওয়ার্কশপে আমরা এটাকে ইউজ করি কার্পেন্টারি ওয়ার্কশপে আমরা এটাকে ইউজ করি এর পিনের মাঝখানে ওয়েজ থাকে ভি আকৃতির তো সেটা দিয়ে আমরা পেরেক তোলার কাজে ইউজ করতে পারি এবং এর ফেস দিয়ে আমরা স্ট্রোক করতে পারি তো ক্ল হ্যামারের পরে আসছে স্লেজ হ্যামার স্লেজ হ্যামারকে আমরা ডাবল ফেস হ্যামারও বলি কারণ স্লেজ হ্যামারের দুপাশেই ফেস থাকে এবং খুব ভারী ভারী ওয়ার্কশপে ভারী কাজবাজের ক্ষেত্রে তো তোমরা দেখেছ এই হ্যামারটি ইউজ করা হয় তাই এটাকে স্লেজ হ্যামার বলে এছাড়া রয়েছে ল্যাম্প হ্যামার ল্যাম্প হ্যামার বা ক্লাব হ্যামার ঠিক ওই স্লেজ হ্যামারের মতোই হয় কিন্তু সেটি একটি হালকা মানে হালকা কাজে ইউজ করা হয় লাইট ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয় তো হ্যামার্সের বিভিন্ন টাইপস এবং ক্লাসিফিকেশন তোমরা দেখলে এছাড়াও অনেক রকম হ্যামার হয় যেরকম মিলেট হয় কাঠের হ্যামার উডেন কাজকর্মের জন্য এছাড়া প্লাস্টিকের হ্যামার তো সেগুলোও তোমরা জানো আমার চ্যানেলে নতুন আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করো আমি এরকম টেকনিক্যাল এডুকেশন এবং টেকনিক্যাল সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে উপস্থাপনা করব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো